আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই বিভাগটি কারো কারো অযাচিত হস্তক্ষেপের কারণে যথাযথভাবে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে পারছে না। তাই আমাদের দাবি, আইন বিভাগটি অত্যন্ত স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবেন এবং সেক্ষেত্রে আমাদের সর্বপ্রকার সহযোগিতা থাকবে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অন্তর্বর্তীকালীন সরকার আইনজীবীদের ভূমিকা যথাযথভাবে মূল্যায়ন করছে না। এটা অত্যন্ত দুঃখজনক। বিচার বিভাগ সংস্কারের জন্য একটি কমিশন করা হলেও বিচারপতি শাহ আবু নঈমের নেতৃত্বে গঠিত কমিটির সিনিয়র আইনজীবী সহ বিচার বিভাগের অংশীজনদের মতামত না নিয়ে যে সমস্ত সদস্যগণকে উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তা নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমরা আশা করি অচিরেই এই বিভ্রান্ত দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমরা এ ব্যাপারে সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান সময়ে আইন আদালত তথা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন বদলি, পদায়ন, নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতি দেশের মানুষকে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছেন, যা অগ্রহণযোগ্য এবং অনভিপ্রেত। যা এই অঙ্গনে স্বচ্ছতা নিয়ন্ত্রক ধরনের ধোঁয়াশার সৃষ্টি করেছে। এই ধরনের স্বজনপ্রীতি, পক্ষপাত পূরণ সিদ্ধান্তের কারণে বৈষম্য বিরোধী জনতা আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনে আদর্শিক মূল্যবোধ প্রশ্নবিদ্ধ করছে, যে কোনো কোনোই এটা কোনোভাবেই কাম্য নয়। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সবসময় দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছে। আমরা মনে করি ফেসিস্টদের দোসরদের সঙ্গে নিয়োগপ্রাপ্ত জনতার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। তাই অবিলম্বে বিচার বিভাগকে থেকে ফেসিস্ট দোসরদের সরাতে হবে এবং বিগত সরকারের সময়ে নিয়োগকৃত পাওয়া সকল সরকারি কৌশলীদের নিয়োগ বাতিল করতে হবে এবং অতি দ্রুত সরকারি কৌশলী নিয়োগদান করে জনতা এবং গণহত্যাকারী ফেসিস্টদের শাস্তি নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা সর্বশেষে বলতে চাই, বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র জনতা দীর্ঘ 17 বছর গণতন্ত্রের জন্য ফেসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, হাজার মাইল দূরে থেকেও। জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মামলাই হল রাজনৈতিক এবং তার বিরুদ্ধে ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা, ফরমাইশি রায় এবং ঘোষণা করা হয়েছে। এই সবই মিথ্যা, বারবার এবং ভিত্তিহীন। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন, কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে? আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।